তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে দেখো 10:45 রাত, আর কালকে হলো শিবরাত্রি, সেই জন্য আজকে মানে রাত্রিবেলা কিছু নিরামিষ খাবো, তো সেটা এখন বানাবো। মানে কালকের ব্লগটা আজকে থেকে স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো আমি কি রাতে বানাই। এখন 10:45 বাজে, কিন্তু তো নিরামিষ খাবো বলে কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আলু নিয়ে নিয়েছি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম বানাবো আর পরোটা বানাবো, এটাই হবে আজকে রাতের ডিনার। আর কালকেরটা তো কালকে তোমাদের দেখাবো, শেয়ার করবো কালকে কি কি করি। দেখো আমি আলুর দমের জন্য আলুর দমটা ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি, আর এখানে ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে আলুর দমটা ভাজছি। আর এখন বাজে 11:15 রাত, তো তোমরা দেখতে থাকো। আলুর দম হয়ে গেছে আর এখানে পরোটা হয়ে গেছে, এখন বাজে 11:30 রাত, 11:30, কালকে শিবরাত্রি। তো এই দেখো ছেলেকে দিয়ে দিচ্ছি, এটা ছেলে খাবে। তো আলুর দম দিয়ে তিকোনা পরোটা, এই দেখো, তো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:15, আর আমি তো কালকে ব্লগটা শুরু করেছিলাম, তো বলেছিলাম আজকে শিবরাত্রির, আজকে ব্লগটা শেষ করব। আর সকালে কিছু ভিডিও করিনি, কেননা সকালে সেরকম কোনো কাজ করিনি, আর সকালে শুধু ছেলের জন্য রান্না করেছিলাম ডাল আর ভাত আর সজনা ডাটা দিয়ে আলু পোস্ত। তো এখন যাব, আর কিছুক্ষণ বাদেই যাব আমি আর সুদীপ জল ঢালতে। তো এখন সুদীপ একটু চা খাবে, তো আমি চাটা বানাবো। ওই চিনি আর চাপাতা আনতে বললাম, যেহেতু ঘরে চিনি চাপাতা এটো, আর তোমার আর দুপুরবেলা যেহেতু ভাত মানে ভাতটা গ্যাসে করেছি এটো হয়ে গেছে, তো এখন গ্যাসটাও মুছে নেবো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সুদীপ চায়ের দায়িত্বটা নিয়ে নিয়েছে, এখন চাটা সুদীপ বানাবে, আর আমি সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি। এই যে সুদীপ চা বানাচ্ছে, মেপে দাও। একটু আদা আনলে, না আদাও খাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, চা পাতা কিনে আনা হলো, চিনি কিনে আনা হলো। এটা মানে দুপুরে ঠাকুরকে পুজো দিয়েছিলে, তার মিষ্টি ফল, এটার ঢাকনাটা রিও খেয়ে নিয়েছে, মানে চিবিয়ে ফেলেছে। রিওর নাম বললেই হলো। আই রিও, এদিকে আয়, সোফায় ওঠ, সোফায় চল, এসো সোফায়, এসো, আসো 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 আসো, এ দেখ তোকে সবাই ভিডিওতে দেখছে। আই রিও, সোফায় সোফায় এ নে আয়। এখানে চলে এসছে 3 কাপ গরম গরম চা, যেটা এখন সুদীপ বানালো, আর এটা মানে রিওর বলতে যাচ্ছি রিকের বিস্কুট, আর এই চা দুটো আমরা খাবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, আর এরকম একটা শাড়ি পরেছি, আর আজকে হাতে শাঁখা বলা পরেছি, আর এইভাবে সেজেছি। তো এখন মন্দিরে আছি, আর গলায় একটা মঙ্গলসূত্র পরেছি। তো কেমন লাগছে তোমরা জানিও, আর এবার চলো মন্দিরে যাওয়া যাক। যোগ্য পবিত্র কলকিত উদয় শিবায় নম দিয়ে দিন। হ্যাঁ তুমি চলে যাও, সরি আমি কি করবো, নতুন বাড়িতে গেছি চিনি না, নম শিবায় নম, দিদি দাদা দুজনে মুখে বলে এটা দেবেন। হ্যাঁ তুমি ওদিকে চলে যাও, আমি বাকিটা আস্তে আস্তে দেখো। আমরা পুজো দিয়ে ফিরে গেছি, এখন গেছিলাম একটু কালকের জন্য একটু ময়দা একটু আলুর দমের মশলা এগুলো আনতে। তো এখন শিয়ে দিয়েছি, উঠতেই পারছি না, শাড়ি পরে, শাড়ি পরা হয় না তাই অসুবিধা হচ্ছে উঠতে, ভালো করে বলতে পারলাম না। কালকে সকালে টিফিনের জন্য ময়দা নিয়ে আসলাম, আর এটা একটা পনির মশলা, আর এটা আলুর দমের মশলা নিয়ে আসলাম, আবার ট্রাই করে দেখবো কেমন খেতে হয়।
কলকাতা হয়ে গেছে, হাফ খাওয়া হয়ে গেছে, ক্যামেরা অন করতে ভুলে গেছি, আর এখন এই এই একটুকুনি রয়েছে, এটা খাচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। শিবরাত্রির দিন সারাদিন আমি কি করলাম, আজকে না কালকের থেকে ব্লগটা শুরু করেছি, কি কি করলাম। তো মেইন ঠাকুরের পুজোটাই দিয়েছি, এটাই ব্লগটা করলাম আমি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করো, আর টাটা, গুড নাইট।